আপনাকে একটু জিজ্ঞাসা করি যে অনেকেই দেখিয়ে যে বলে যে বাতের ব্যথায় ভুগি এবং এটা খুব কমন একটা টার্ম তো বিশেষ করে দেখা যায় যে শীতকালে যারা ব্যথা আবেদনায় ভুগে তাদের ব্যথার প্রকোপটাও কিন্তু বেড়ে যায় তো মেডিকেল পরিভাষায় বাতকে আপনারা কিভাবে প্রকাশ করে আসলে বাদ শব্দটা বাংলাদেশে সাধারণ মানুষের ভিতরে খুবই পরিচিত জি যে কোনো ব্যথা বেদনা যদি হাঁটু কোমর ঘাড় মাংস পেশির ব্যথা কামড়ানো জাতীয় বা ঝিঝি অবস এই সকল সমস্যাগুলোকে সাধারণ মানুষ বাদ বলে থাকে তো আসলে ডাক্তারি ভাষা বাদ বলতে যেটা আমরা রিউমাটাইজম বুঝাইতে চাই সেটা হচ্ছে যদি বডিতে কোনো ইউরিক অ্যাসিড বেড়ে যায় ওটো বাতের একটা অংশ তা আমরা সাধারণ ভাষা যদি কেউ আথলাইটিসে ভোগে হাঁটু কোমর ঘাড় কোন যে কোনো জায়গায় ব্যথা আক্রান্ত হয় এবং পাশাপাশি যদি তার মাসেলে বিভিন্ন ডিজিজ হয় যেমন আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া

কখনো ফিজিওথেরাপি পায় নাই তাদেরকে বিভিন্ন রকম ব্যথার ওষুধ খেয়ে 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 বিভিন্ন সাইড ইফেক্ট তৈরি করেছে প্লাস এখন এই ডিফর্মিটিটা তৈরি হয়ে গেছে যার কারণে এখন একদিক দিয়ে ব্যথা আর একদিক দিয়ে সে হাঁটু করতে কষ্ট হয় এখন হাঁটতেও কষ্ট হয় এইসব রুগীগুলাকে যদি আমরা শুরুতেই আথ্রাইটিস রুগে শুরুতেই বিভিন্ন ফিজিওথেরাপি দিয়ে তাকে শিখিয়ে দেওয়া হয় ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া হয় এবং রুগী স্বাভাবিকভাবে চলতে পারে এখন আপনার আপনি ইদানিং আমরা ইন্টারনেটেও দেখছি অনেকেই দেখি সাজেস্ট করতেছে যে কম্পিউটারে যারা বসে থাকেন অথবা অফিসে যারা বসে থাকেন সে কি কি এক্সারসাইজ করতে হবে এগুলো আপনি খেয়াল করেন যে দীর্ঘ সময় আমরা তাই দেখি আজকাল যে দীর্ঘক্ষণ যারা বসে হ্যাঁ মানুষ অনেক সচেতন হয়ে গেছে এখন সবাই জানতে চায় কি ফিজিওথেরাপি নিতে হবে যে আগে থেকে যদি আমরা এক্সারসাইজ করে চালিয়ে যেতে পারি তাহলে ব্যাক পেইন হবে না এই যে বসে থাকার জন্য বিভিন্ন প্রকার হাড়ের সমস্যা বা ঘাড়ের যে ডিস্ক প্রলাপ এই সকল সমস্যা হওয়ার কথা না তো ওটা যদি আমরা এখানে একটা এখানে অস্ট্রাথলাইটিস এই পাশেটা হচ্ছে আপনার নি যেটা নরমাল নি যে কাটিলেজটা সাদা দেখাচ্ছে আর আর্থ্রাইটিস রোগী সেই নিটা দেখেন কালো হয়ে গিয়েছে ওই যে কাটিলেজটা কালো হয়ে ক্ষয় হয়ে দুইটা উপরের ফিমার এবং নিচের টিবিয়া প্রায় কাছাকাছি চলে এসেছে মানে পেস্টটা নষ্ট অনেক নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট মানে হওয়ার কারণে এবং ডিফর্ম হয়ে যাওয়ার কারণে দেখা যায় রোগী আর এক্সপজে ব্যথার পাশাপাশি সে আর হাঁটু নাড়াইতে কষ্ট হয় মানে হাঁটুটা ভাজি করতে পারে হচ্ছে না এবং নামাজ পড়তে কষ্ট হয় এবং অনেক সময় ভুল চিকিৎসা হয় যে রোগী দীর্ঘদিন বসে বসে নামাজ একটু হাঁটু ব্যথা হয়েছে গিয়ে উনি হয়তো যেভাবে হোক অনেক সময় উনি অথবা ডাক্তাররা বলেছে যে আপাতত নামাজ পড়েন চেয়ারে উনি ওটাকে ভেবে নিয়েছে যে আজীবন নামাজ পড়তে হবে তো যার কারণে হাঁটু ডিফর্ম হয়ে যায় তো এটা যদি শুরুতেই উনি ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকে এবং এক্সারসাইজ চালিয়ে যায় এবং নামাজ নামাজের মতো পড়তে হবে টয়লেট ইউজ করতে যাদের ফ্ল্যাট টয়লেট নিচে বসার অবশ্যই বসতে হবে কিন্তু ওটা আমরা একটা নির্দিষ্ট নিয়ম বলে দিই যে আপনি এক ঘন্টার বেশি নিচে বসবেন না নামাজ পড়তে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তার বেশি সময় লাগার কথা না কিন্তু অনেকে আছে যে নামাজে গিয়ে বসিয়ে আছে সেই জিনিস থেকে সরে আসতে হবে যে নামাজ নামাজের মতো পড়তে হবে আবার টয়লেট টয়লেটের মতো ইউজ করতে হবে আর কোনো ব্যথা হলে চিকিৎসকের পরামর্শে সেটা চিকিৎসានিতে হবে এবং ফিজিওথেরাপি নিলে অবশ্যই মানে সারা জীবনে ভালো থাকবে আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যে অনেকেই দেখা যায় যে ক্যালসিয়াম ট্যাবলেট খায় এটা কিন্তু আমাদের খুব ঘটে এই জিনিসটা যে হয়তোবা নিচ থেকে খাচ্ছে বা ফার্মেসিতে গিয়ে খাচ্ছে বা আপনি বললেন যে মহিলাদের যেহেতু অতিরিক্ত বেশি ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যাচ্ছে এবং মহিলাদের মধ্যে হাঁটুর ব্যথা ছাড়া কোমরের ব্যথার পরিমাণটা আমার মনে হয় একটু বেশি থাকে তো সাধারণত কোমরের ব্যথা যেটা আপনাদের ফিজিওথেরাপির মধ্যে শেড়ে যায় আমরা বেশিরভাগ কারণই দেখা যাচ্ছে যে মেকানিক্যাল বলি আমরা ডাক্তারের বাসে মেকানিক্যাল মানে কি মেকানিক্যাল হচ্ছে এটা আমরা রুগীরা নিজেদের থেকে তৈরি করি কিভাবে যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করেন অথবা সামনে ঝুঁকে কুজো হয়ে কোনো কাজ করেন অথবা আঘাত পেয়ে থাকেন বিভিন্ন ভাবে এই সমস্যাটা হয়ে থাকে সেটা কি হয় হয় সাধারণত এর ভিতরে বেশিরভাগই প্রলাপজনিত সমস্যা আর বাদ বাকি বিভিন্ন আপনার লিগামেন্ট ইনজুরি বা যে আমরা কার্বেচারের প্রবলেম এগুলো সমস্যা হয়ে থাকে তো ডিক্স প্রলাপসটাই বেশি এর ভিতরে আমরা একটা এমআরআই ছবি দেখি এখানে যদি কারো ডিক্স প্রলাপস হয়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে যদি আমরা ইজিতে একটা এম করে ফেলি তাহলে এই যে সাদা যে উপর থেকে নিচে নেমে আসছে এটা হচ্ছে স্পাইনাল কোর্ড আর এই যে লাল কালি দিয়ে আমি যে দাগ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে ডিক্স থাকে এই ডিক্সটা কালো ফেটে গিয়ে কর্ডের ভিতরে দেখেন কালো একটা চাপ ঢুকে গিয়েছে এটা হচ্ছে ডিক্স প্রলাপস তো এই ডিক্স প্রলাপসের রোগী বেশি এখন মেকানিক্যাল সমস্যার ভিতরে সেটা কোমরে এল ফোর ফাইভ স্যাক্রাল ওয়ান লেভেলে এবং ঘাড়ে ফাইভ সিক্স এবং সিক্স সেভেন এই রিজনগুলোতে বেশি হয়ে থাকে তো আমরা ব্যাক পেইনের বেশিরভাগ কারণই হচ্ছে এখন বেশিরভাগ ডিস্ক প্রবলেম জনিত সমস্যা আর পাশাপাশি দেখা যায় বয়োবৃদ্ধদের বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা যেমন যদি আর্থ্রাইটিসের কারণে মেরুদণ্ডে হাড় ক্ষয় হয়ে গিয়ে ডিস্কগুলো কি হয় ফাইব্রোস হয়ে যায় চিকন হয়ে পাতলা হয়ে যায় তখন হাইটটা কমে আসে একটা মানুষের বয়স যখন পঁচিশ বছর থাকে তখন যদি তার হাইট হয়ে থাকে পাঁচ ফিট দুই ইঞ্চি চল্লিশ বছর পরে গিয়ে কিন্তু আপনি পাঁচ ফিট দুই পাবেন না তার অবশ্যই সেখানে এক থেকে দুই ইঞ্চি হাইট কমে আসবে তো এইটার কারণটা কি এটা হচ্ছে ডিউ টু এজিং প্রসেসের কারণে আথরাইটিস অস্ট্রো অ্যাথরাইটিস তার যার কারণে মেরুদণ্ডের যে কষেরুকা থাকে ভাটে ব্রাটা আর একটা হাইট কমে আসে ওই হাইট কমার কারণে যে ডিক্স থাকে এবং লিগামেন্ট থাকে এগুলা কি করে নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং বোনসও অনেক সময় লিগামেন্ট এবং নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে যার কারণে ব্যাক পেন হয় কোমর ব্যথা হয় অনেক সময় রোগীর কমপ্লেন যে কোমর ব্যথা একটু বসে থাকলে শিরদার আদি উপরে শিশি করে বা ঝিরঝির করে উঠে অথবা সে কিছুক্ষণ হাঁটার পর আর হাঁটা নেক্সট স্টেপ দিতে কষ্ট হয় পায়ের দিকে ঝিজি করে পা অবশ হয়ে আসে বা ঘাড়ে যদি ডিসপ্রোলাপস হয় ঘাড় থেকে ঘর বেতে হবে এবং ঘর নারাইতে কষ্ট হবে এবং যে কোনো হাতের আঙ্গুল অবশ লাগতে পারে বা হাতের দিকে ব্যথা উঠা নামা করতে পারে তো আমরা এখানে একটা ঘারের এমআরআর এর আরেকটা ছবি দেখেন এখানে কোমোড যেরকম দেখানো হচ্ছিল ওইভাবে ঘাড়েটাও উপর থেকে নিচে যে জায়গাটা যে সাদা একটা স্পাইনাল কর নেমে এসেছে এটা দেখেন এই ঘারের এই অংশটা এসে সেপে গেছে এটা হচ্ছে ডিক্স ঘাড়ে ডিস্ক প্রলাপস তো আমরা এই ঘাড় এবং মেরুদণ্ড কোমর এবং মেরুদণ্ডের ডিস্ক প্রলাপসের রোগী বেশি পেয়ে থাকি। আর এটা হচ্ছে দেখেন এটা কোমর ব্যথার আরেকটা কারণ এটা কিন্তু আরেকটা মেকানিক্যাল সমস্যা এটা একটা ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট অথবা আঘাত পেয়ে উপর থেকে পড়ে গিয়েছিল হিস্টোরি ছিল অথবা আগের দিন ভারী অনেক কাজ করে করেছে আলমারি সরাইতে গিয়েছিল অথবা বাসা শিফট করতে গিয়ে এই যে এটা যেটা আমরা বলি লিস্টথেসিস সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ক ফাটবে পাশাপাশি দুই হাড় আর একটার পর একটা যেভাবে বসানো থাকে স্লিপ কেটে যাবে একটু সরে যাবে দিস ইজ লিস্টেসি সেই থেকে ব্যাক পেইন হতে পারে আর সবচেয়ে কম কমন যেটা 10% ব্যাক পেইনের কারণ সেটা হচ্ছে যে যদি কোনো ইনফেকশন হয় মেরুদণ্ডে কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয় যেমন বোন ক্যান্সার বোন টিবি অথবা স্পাইনাল ক্যান্সার স্পাইনাল টিবি

আমরা অতি সহজেই যদি ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে ওইভাবে চিকিৎসা দিতে সহজ হয়ে যায়